হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি ভালো আছি। আজ তোমাদের জন্য একটি মজার গল্প নিয়ে এলাম। জানো কিসের গল্প? ভূতের গল্প। গল্পটা হচ্ছে গোপাল ভাঁড়ের। তোমরা কি সবাই হাসির রাজা গোপাল ভাঁড়ের নাম শুনেছ? ওই যে অনেক হাসাতে পারে, কিন্তু সে সব ভালো কথাই কিন্তু বলে, ভালো কাজই কিন্তু করে। আজও কিন্তু সে তাই করবে। কি করবে বলতো? সে নিজেকে ভূতের খপ্পরে পড়বে নাকি ভূতই তার খপ্পরে পড়বে? চলো তবে পড়ে ফেলি মজার বইটা। সবাই কিন্তু মনোযোগ দিয়ে শুনবে, একটাও কথা বলবে না, একটু দুষ্টুমি করবে না। মনোযোগ দিয়ে শোনা একটি বিশেষ গুণ। আসলে চলো শুরু করি। দেখো বইটির প্রচ্ছদ, ভূতের খপ্পরে গোপাল ভাঁড়। গোপালের খপ্পরে ভূত। ভূত ধরা ভীষণ কষ্টকর ব্যাপার। তারা সচরাচর মানুষের ধরাছোঁয়ার বাইরেই থাকে। কোনো ভূতই ইচ্ছে করে কাউকে ধরা দিতে চায় না। না ধরা দিয়েই ভূতেরা যা তা কাণ্ড করে বসে। আর ভূত ধরার মতো সাহসী লোকেরও যথেষ্ট অভাব। মানুষ চিরকালই ভূতের খপ্পরে পড়ে থাকে, কিন্তু মানুষের খপ্পরে ভূত সচরাচর পড়ে না, খপ্পরে পড়তেও চায় না। শুধু খুড়ি গোপালের নিকটাত্মীয়া, একাই থাকেন ঘর আগলে। ছেলে বউ থাকে মুর্শিদাবাদে। ছেলে মুর্শিদাবাদের নবাবের সেরেস্তায় সামান্য কাজ করে, কোনো রকমে দিন গুজরান হয়। মাকে ফেলে রেখেছে সেই গোয়ারি কেষ্টনগরে। অবশ্য সদুখুরির বয়স হলো বেশ ডাকসাইতে মহিলা। একাই জমি জমার তদারক করেন, গাছগাছালি দেখেন, ফল পাকুড় বেচেন। তা থেকে যাই হয় সদুখুরির বেশ ভালোভাবেই চলে যায়। বরং ছেলে মাঝে মুর্শিদাবাদ থেকে এলে সদুখুরির কাছেই হাত পাতে। সদুখুরি কিছু দেনও বটে, ছেলে অবশ্য ভরসা দেয়। একা থাকো বলে ভয় পাওয়ার কি আছে? কোনো ব্যাপারে কোনো অসুবিধে হলে গোপাল দাদাকে জানাবে, গোপাল দা যা হোক ব্যবস্থা করে দেবে। অতএব বিপদে আপদে ভরসা গোপাল ভাঁড়ের। তবে সদুখুরি কখনো জমি জমার ব্যাপারে বা ফল পাকুড় বেচার ব্যাপারে গোপাল ভাঁড়ের মুখোমুখি হন না, কারণ গোপালটা এমনিতে ভালো হলেও তেদর কম নয়। ফয়সালা করে দেওয়ার নাম করে সেও কিছু বাগিয়ে নেয়। তাই সদুখুরির সহসা গোপালের দ্বারস্থ হন না। কিন্তু সেবার এমনই বিপদ যে সদুখুরির গোপালের কাছে না গিয়ে আর উপায় রইল না। সকাল বেড়ায় সদুখুরিকে দেখে গোপাল জিজ্ঞেস করল, কি ব্যাপার সদুখুরি এই সকালে? আর বলিস নে, ভয়ানক বিপদে পড়েই তোর কাইছি আইছি। এই রাজ্যেতে বুঝি আর থাকা চলে না, সব কিছু বেচতে পালাতে হবি। কেন, কি হয়েছে শুনি? সদুখুরি ধপাস করে দাওয়ায় বসে পড়ে বললেন, হয়েছে আমার মাথার মুন্ডু। মাথা মুন্ডু আমি কিছু বুঝতে পারছি নে, তোকে কি বলবো? আহা, ব্যাপারটা খুলেই বলো না, না বললে কি আর ফয়সালা করব। বলছি বলছি, ভাবতে গিয়ে শিউরে উঠছি, আমার হাত পা পর্যন্ত পেটের ভিতরে সে দিয়ে যাচ্ছে রে। ঢকঢক করে এক ঘুটি জল খেয়ে নিয়েই সদুখুরি বলতে শুরু করলেন, বললি তুই প্রত্যয় যাবি নি? রোজ আমার উঠোনে কদিন থেকে ভূতের নৃত্য শুরু হয়েছে। তার মানে? সারা রাত হি হি করে বিশ্রী হাসি, কথা বললে জবাব দেয় না, সকালে উঠে দেখি উঠোনময় হাড়গোড় ইত্যাদি পড়ে আছে। আমার ঝি বলল, খুড়ি এসব ভূতেরই কাণ্ড, ভূত ছাড়া এমনটি হতে পারে না। কদিন থেকে এমন কাণ্ড চলছে খুড়ু সুৎখুড়ি? তা প্রায় হপ্তাখানেক তো হবেই, যেদিন থেকে বাড়ির উঠোনের উত্তর পাশের ঝাঁকড়া তেঁতুল গাছটা কেটে বেচে দিয়েছি,
বলতে গেলে সেদিন থেকে এমন ধারা কাণ্ড হতেছে। আমার মনে হয় এসব ভূতের কাণ্ডই নয়, তবে কোনো বাজে লোকের কাণ্ড। যাক, আমি আজ রাত্রে মন্তে ওঝাকে নিয়ে তোমার বাড়ি যাচ্ছি। বিপদে যখন পড়েছ তখন যা হোক একটা ব্যবস্থা করে দেব। রাত্রি গোপাল মন্তে ওঝাকে নিয়ে সৎখুরির বাড়ি হাজির হলো। সৎখুরি ঘরের দোর জানলা বন্ধ করে রান্না করছিল। গোপাল ডাকলো, সদুখুরি সদুখুরি। সদুখুরি যাচাই করার জন্য বলল, খুরি ডাকলেই দরজা খুলছি না, আমাকে তেমন বোকা বুড়ি পাসনি। আমি গোপাল। কোন গোপাল, কোথাকার গোপাল, কেন গোপাল? গোপাল বলে কামাল করে আমার ঘাটটি মোটকে দিবে সেটি হচ্ছে না, অত বোকা বুড়ি আমি নই, বুঝলি? আমি গোপাল ভাড়। সদুখুরি, তুমি যে সত্যি সত্যি আমাদের গোপলা তার পেরমান দে। আরে বাপু, জানলা খুলেই দেখো না। জানলা খুলি আর লম্বা হাতটি দিয়ে তুমি আমার গলা টেনে ধরো। আমার গুরুদেব একবার বলেছিলেন, নিজের ঘরের ভিতরে থাকলে ভূতটি কিচ্ছু করতে পারিনি। খুরি, মন্তে ওঝাকে সঙ্গে নিয়ে এনেছিলাম, তুমি যদি দরজায় না খুলো তবে ফিরেই যাই। দাঁড়া দাঁড়া, জানলার ফাঁক দিয়ে এক ঝলক দেখে নি। অতপর সৎখুরি জানলার ফাঁক দিয়ে এক ঝলক দেখে নিয়েই দরজা খুলে বললেন, ও মা, সত্যি সত্যি আমাদের গোপালা তো, এটি বুঝি মন্তে ওঝা? হ্যাঁ খুরি, তুমি তো প্রচণ্ড ভীতু। সাধেকে ভীতু হয়েছি রে, একটু আগেই যে বাইরে কার খিলখিল হাসি শুনলুম, আমি জিজ্ঞেস করলুম কে কে। উত্তরে কি বলল? নাম বললই না, শুধু বলল বুড়ি বাইরে আয়, তোর ঘাটকা মটাং করে মোটকে দিই। ঘাড় সস্তা, মোটকে দিলেই হলো। খুরি, তোমার রান্নাবান্নার ব্যবস্থা করো, আমরা দুজন রাতের বেলা এখানেই থাকব। তবে তো ভালোই হয় রে, কয়েকদিন রাতে একটু ঘুমোতে পারিনি রে। একটু পরেই বাইরে আবার সেই খিলখিল খিলখিল হাসি শোনা গেল।